যুবককে আমার নবীর সামনে হাজির কইরা দিছেন, আস্তে কইরা আমার নবীজি ওই গুনাহযুক্ত যুবকের চেহারার দিকে তাকাইছে আমার নবীর সামনে আসার লগে লগে আমার নবী আস্তে কইরা যখন ডাক দা বলছেন যুবক কেন কান্দো কেন কোন কারণে কান্দো কেন তোমার চোখের ভিতরে পানি এই বন্ধু কিতাবওয়ালা কিতাবের ভিতরে লেখেন আমার নবী জিগানের সাথে সাথে যুবকের কান্নার আওয়াজটা আরো বাইরা গেছে তাকায় দেখবেন আপনার আম্মা যদি মারা যায় আপনার আব্বা যদি মারা যায় আপনি আব্বা আম্মার জন্য কান্না করতেছেন মুহূর্তের ভিতরে একটা প্রতিবেশী আপনার চাচা আইসা আপনার মাথার ভিতরে যদি হাতটা বুলাইয়া দিয়া ডাক দা কয় এই বাটা কান্দিস না রে তোর আব্বা মইরা গেছে তাতে কি হইছে আমরা তো আছি এই লোকটার মাথার ভিতরে স্নেহের পরশটা বুলাইয়া দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ যতটুক ছিল এই লোকটার স্নেহ পাইয়া কান্নার আওয়াজ কিন্তু বেড়ে যাবে কতক্ষণ ঠিক কিনা ঠিক এমনি আমার নবী যখন ডাকদা বলছেন এ যুবক কেন কান্দ যুবক কান্নার আওয়াজ বাড়াইয়া দিছেন আমার নবী ডাকদ কয় কানলে তো আমি সমাধান দিতে পারবো না বলো কোন কারণে চোখ দিয়া পানি পড়তেছে যুবক ডাকদা বললেন হজর আমি তো অনেক বড় একজন গুনাগার আমি তো গুনায় জর্জরিত আমার নবী ডাকদ কয় এ যুবক কি পরিমাণ গুনা হায়াতের জিন্দিগিতে করছো ডাকদ কয় হজর আমার গুনার কোনো সীমা নাই বলেন তো ভাই আপনার আমার শরীরের ভিতরে গুনাহ আছে না নাই আর একটু আওয়াজ দিয়া জোরে বলেন গুনাহ আছে না নাই এবার দেন দেন আমি বয়ান করব আজকে গুনাহগারদের জন্য কেননা এই আয়াতটা আল্লাহ এক এক আয়াত এক একজন মানুষের জন্য নির্দিষ্ট করছেন বিভিন্ন আলোচনার মাধ্যমে কিন্তু আমি মনে করি যদি আপনাদের শরীরে গুনাহ থাকে এই গুনাহগারদের জন্য এই আয়াতটা আল্লাহ সুসংবাদ হিসাবে দান করছে একবার সুবহানাল্লাহ কোন আমার ভাইরা আমার বন্ধুগণ এ বন্ধু দিল লাগায় মনটা নরম কইরা দিবে এই পবিত্র কোরআনে সূরাতুল ফুরকান 19 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠার 2 নম্বর লাইনে 70 নম্বর আয়াতের ভিতরে এই আয়াতে এমন একটা মেসেজ আল্লাহ পাক আপনার আমার জন্য ঢোকায়া দিছেন এমন একটা মেসেজ আমার আল্লাহ আপনার আমার জন্য ঢোকায়া দিছেন আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন মানুষ কোন মানুষগুলা গুনাহ কইরা কইরা আসমান ঠেকাইয়া দিছো কোন মানুষগুলা গুনাহ কইরা দুনিয়াটা ভইরা ফেলছো আল্লাহ ডাক দাও কয় কোন মানুষটা গুনাহ করতে করতে নিজের উপর অতিষ্ঠ হয়ে গেছো অসহ্য হয়ে গেছো আল্লাহ ডাক দাও কয় এ বান্দা আমি আল্লাহরে এখনো ভুইলা যাবি না আমি আল্লাহর দরবার থেকে ফিরত যাবি না আমি আল্লাহ এই আয়াতের ভিতরে এমন একটা মেসেজ ঢুকাইয়া দিলাম আল্লাহ ডাক দাও কয় এ মানুষ যেই পরিমাণ গুনাহ হায়াতের জিন্দেগিতে করছো একবার গুনার কথা স্মরণ কইরা যদি আমি আল্লাহর কাছে মাপ চাও একবার গুনার কথা স্মরণ কইরা যদি আমি আল্লাহর কাছে তৌবা করো আমি আল্লাহ তোমার তৌবার বরকতে তামাম জীবনের গুনা আমি আল্লাহ মাফ কইরা তোমাকে রহমতের কোলে তুইলা নিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু এর জন্য দিলেন নিয়তটা সহি কইরা বসবেন আমার আল্লাহ ডাক দেয়া বললেন আজকের এই বিয়াল মাদ্রাসার মাহফিলের ভিতরে যারা বসেছেন আল্লাহ ডাক দেয়া একজন মানুষের শরীরের ভিতরে কোনো গুনাহ থাকবে না আল্লাহ ডাক দেয়া যেই পরিমাণ গুনাহ নিয়া কোরআনের ময়দানের ভিতরে বসবা দিলেন নিয়ত যদি সাচ্চা হয় আল্লাহ ওই পরিমাণ গুনাহ মাফ কইরা শুধু দিবে না ওই পরিমাণ গুনার বদলেতে সেই পরিমাণ নেকি আল্লাহ পাক আপনার আমার আমলনামার ভিতরে দান কইরা দিবেন আর একবার আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ
আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ শুধু আজকের এই কোরআনের ময়দানে আপনার গুনাহই maaf কইরা দিব না যেই পরিমাণ গুনাহ নিয়া মাহফিলের ভিতরে ঢুকব আল্লাহ সেই পরিমাণ নেকিও আমলনামার ভিতরে ঢুকায়া দিবে এ বন্ধু এ বিয়ালার মুরব্বি বাবাজি এ যুবক ভাইরা দিলটা লাগায় কথাটা শুই না যাও আল্লাহ তোমার আমার জন্য কি একটা মেসেজ কোরআনের ভিতরে দান কইরা দিল আমি তো মনে করি এই মেসেজটা তাদের জন্য বেশি প্রযোজ্য হয়ে যাবে আজকের এই মাহফিলে যে যত বড় গুনাহগার আমার আল্লাহ ওই বান্দার জন্য এই আয়াতটা এমন ভাবে নাজিল করছে গুনাহগার যত বড় হবে এই আয়াতটা মেনে নিলে আল্লাহর পক্ষ থেকে তার জন্য পুরস্কারটাও তত বড় হয়ে যাবে আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধুগণ আল্লাহ এই কোরআনের আয়াতের ভিতরে ডাক দিয়া বললেন ইল্লামান তাবা ওয়া আমানা ওয়া আমিলা আমালান সালিহান ফাউলাইকা ইউবাদ্দিলুল্লাহু সাইয়্যাতিহিম হাসানাত ওয়া কানা আল্লাহু গফুরার রহিম জোরে জোরে কোন আল্লাহু আকবার আল্লাহ এই আয়াতের ভিতরে আপনাকে আমাকে ডেকে ডেকে ডাক দিয়া বললেন মানুষ কে কি পরিমাণ গুনাহ হায়াতের জিন্দেগির ভিতরে করছো আমি আল্লাহকে একবার গুনার কথা স্মরণ কইরা যদি মাপ চাও আমি আল্লাহ জানাইয়া দিলাম যেই পরিমাণ গুনাহ নি আজকে তুমি মাপ চাইবা আমি আল্লাহ শুধু গুনাহই মাফ কইরা দিব না আমি আল্লাহ গুনাহ মাফ কইরা সেই পরিমাণ নেকি আমি আল্লাহ সাথে সাথে তোমার আমলনামার ভিতরে দান কইরা দিব জোরে জোরে বলেন সুবহানাল্লাহ একেবারে সোজা কইরা বোঝানোর জন্য বলি মনে করেন আজকের এই মাহফিলে আমরা যারা বসছি একজন মানুষ যেই মানুষটা হায়াতের জিন্দেগি এক লক্ষ গুনাহ করছে জোরে বলেন কয় লক্ষ আওয়াজ করে জোরে বলেন কয় লাখ এক লাখ যেই বান্দা গুনাহ আজকের এই কোরআনের ময়দানে করেছেন আল্লাহ তার জন্য ডাক দকায় বান্দা এই এক লাখ গুনার কথা স্মরণ কইরাও যদি আমি আল্লাহর কাছে মাপ চাও আমি আল্লাহ জানাইয়া দিলাম আমি আল্লাহর সাথে সাথে তোমার আমল নামার এক লক্ষ গুনাহ মাফ কইরা দিব এ বন্ধু শুধু এখানেই শেষ করেন নাই আল্লাহ আপনার আমার জন্য একটা পুরস্কারের ব্যবস্থাও রাইখা দিছেন একটা বোনাস আমার আল্লাহ রাইখা দিছেন এক লাখ শুধু গুনাহই মাফ কইরা দিব না আল্লাহ ডাক দকায় যেই পরিমাণ গুনাহ নিয়া মাপ চাইবা সেই পরিমাণ নেকি আমলনামার ভিতরে ঢুইকা যাবে তাহলে এক লাখ গুনাহ নিয়া মাপ চাইলে তার আমলনামায় কিন্তু এক লাখ নেকি ঢুকবে কথা কন ঠিক না ব্যাঠি এবং শুধু তাই নয় এই কোরআনের ময়দানে এমন মানুষ যদি থাকে যেই মানুষটা এক লক্ষ নয় গুনাহ করছেন কমপক্ষে এক কোটি জোরে বলেন কয় কোটি এক কোটি গুনাহ যদি কোনো বান্দা আজকের এই কোরআনের ময়দানে বৈশা করে আগে যদি করে থাকে আল্লাহ এই আয়াত দিয়ে আপনারে ডাক দকায় মানুষ চিন্তা করিস না এক কোটি গুনাহ নিয়াও যদি আমি আল্লাহর কাছে আজকে মাপ চাও আমি আল্লাহ এক কোটি গুনাহই শুধু মাফ কইরা দিব না এক কোটি গুনাহ মাফ কইরা আমি আল্লাহর সাথে সাথে তোমার আমলনামায় ওয়া আমানা ওয়া আমিলা আমালান সলিহা গুনার বদলতে আমি আল্লাহ সেই পরিমাণ নেকি তোমার আমলনামার ভিতরে আমি আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন সহি তওবার মাধ্যমে উঠায়া দিব আওয়াজ করে আরেকবার জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা আমার বন্ধু দুনিয়ার জমিনে প্রত্যেকটা মানুষের কাছে অপরাধ করলে আপনারে খুঁজবে মারার জন্য শাস্তি দেওয়ার জন্য কিন্তু আল্লাহ ডাক দকায় আমি আল্লাহর কাছে অপরাধ করলে আমি আল্লাহ শুধু খুঁজি বান্দাকে কেমনে মাফ কইরা দেওয়া যায় এই বন্ধু তুমি কেমনে আল্লাহর কাছে মাফ চাইলে আল্লাহ তোমারে মাফ কইরা দিব কেমনে আল্লাহর কাছে ক্ষমা চাইলে আল্লাহ আপনারে ক্ষমা কইরা কবুল কইরা নিব এ বন্ধু একটা সেকেন্ডের তো কোনো গ্যারান্টি নাই আজকে যদি রাত্রিবেলায় মৃত্যু হয়ে যায় সকাল সাতটার আগে আপনার আমার জানাজা কমপ্লিট হয়ে যাবে আটটার আগে আপনার আমার দাফন হয়ে যাবে এ বন্ধু বুকের ভিতরে হাত দিয়া বলার কিন্তু কোনো হিম্মত নাই একজন মানুষও বলতে পারবেন না কবরের সামান আপনি রেডি কইরা ফেলছেন জাহান্নামের আগুন থেকে বাঁচার মতো আমল আপনি হায়াতের জিন্দেগিতে করছেন আর কতদিন না ফরমানের ভিতরে ডুইকা থাকবা আর কতদিন আমার আল্লাহরে বইলা শয়তানের দোকায় পইরা যাবা এ বন্ধু
কেমনে তওবা করলে আল্লাহ তওবাটা কবুল কইরা আপনাকে রহমতের কোলে তুইলা নেবে এই বন্ধু এটার ব্যাপারে আমার নবীর জামানার ছোট্ট কথা বইলা দেই আমার নবীর জামানার কথা এ বন্ধু হযরত উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নুহু এই ওমর তো সেই ওমর যেই ওমরের ব্যাপারে আমার আল্লাহর নবী ডাকদা বললেন আমি ওমরের আমি নবীর পরে আমার আল্লাহ যদি কোনো মানুষকে নবীর দায়িত্ব দিত অন্য কোনো মানুষ নয় এই দায়িত্বটা আমার আল্লাহ আমার ওমরকে দিত সুবহানাল্লাহ জোরে এ বন্ধু এই ওমর তো সেই ওমর যেই ওমর সূর্যের দিকে তাকাইলে ওমরের ইজ্জতের কারণে আল্লাহ সূর্যের আলোকে কমাইয়া দিছে এ বন্ধু এই ওমর তো সেই ওমর ওমর বিয়ালার রাস্তা দিয়া একদিন হাঁটলে এই রাস্তা দিয়া 40 দিন শয়তান হাঁটার সাহস করে নাই এ বন্ধু সেই ওমর রাস্তা দিয়া রওনা হইয়া গেছে যাইতেছে যাইতেছে হঠাৎ করে তাকাইয়া দেখে রাস্তার পাশে এ যুবক বন্ধু দিলটা লাগায় কথাটা শোনো দেখো দিলের পরিবর্তন টা ঘটে কিনা এ মুরব্বি বাবাজি দেখেন দিলের পরিবর্তন আজকের এই মাহফিলের ভিতরে ঘটে কিনা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে সামনে যাইতে যাইতে তাকাইয়া দেখে একজন সুদর্শন সুন্দর একজন যুবক দেখা যায় এ বন্ধু এই যুবকটা রাস্তার কিনারায় বৈসা বৈসা শুধুমাত্র চোখের পানি ছেড়ে দিয়া কান্না করতেছে অজস্র পরিমাণ এ বন্ধু কান্না করতে করতে যুবকের চক্ষুটা লাল হইয়া গেছে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে কইরা এই যুবকরে ডাক দিয়া বললেন যুবক এই বিয়ালার রাস্তার পাশে বৈসা কোন কারণে কান্দ এ যুবক তোমার কান্নার রহস্য আমি জানতে চাই আস্তে কইরা যুবক কান্নার আওয়াজে ডাক দা বললেন ওমর আপনি এখান থেকে চইলা যান বিদায় নেন আমার কান্নার রহস্য আপনি ওমর বুঝবেন না আমার কান্নার রহস্য আবু বকরের মতো সাহাবী বুঝবে না আমার কান্নার রহস্য ওসমান বুঝবে না আলী বুঝবে না এ ওমর আপনি আমার সামনে থেকে বিদায় নেন চইলা যান আমার কান্নার রহস্য আমি আপনার কাছে বলতে চাই না আস্তে কইরা আমার নবীর সাহাবী ওমর রাদিয়াল্লাহু কোন কারণে কান্দো কেন জানতে পারবো না কান্নার রহস্য আমার জানাই লাগবে যতক্ষণ পর্যন্ত কান্নার রহস্যের কথা না বলবা আমি অমর কিন্তু তোমার এই সামনে থেকে আমি অমর কিন্তু বিদায় নিব না এ বন্ধুরে ওমরের মতো সাহাবী এই লোকটার কান্নার রহস্য জানার জন্য দাঁড়ায় গেছে এই যুবকের চেহারার দিকে তাকাইছেন এমন ভাবে কান্না করতেছে এ বন্ধু বারবার করে জিগায় যুবক কেন কান্দ বলো আস্তে কইরা যুবক ডাকদা বললেন উজর আপনি তো নাসর বান্দার মতো দাঁড়াইয়া গেছেন না বললে আপনি চইলা যাবেন না আমি শুধু আপনাকে এতটুক বলবো আমার কান্নার রহস্যের পিছনে দুনিয়ার জমিনে আমার মা মরে নাই আমার বাবা মইরা যাওয়ার কারণে আমি কান্দি না আমার পরিবার মইরা যাওয়ার কারণে আমি কান্দি না আমার কান্নার একমাত্র কারণ আমি তো অনেক বড় একজন গুনাগার আমি তো গুনাগার গুনাহ কইরা কইরা আসমান বরাবর ঠেকায়া দিছি গুনাহ করতে করতে দুনিয়া বইরা ফেলছি এ হুজুর আমার কান্নার একমাত্র কারণ আমি গুনার কারণে জাহান্নামের আগুনের ভয়ে আমার চোখ দিয়া পানিগুলা পড়তেছে আস্তে কইরা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই লোকটার গুনার কথা শোনার লগে লগে জাহান্নামের আওয়াজ তার কানে যাওয়ার লগে লগে অমরের মতো সাহাবী যিনি দুনিয়ার জমিনে জান্নাতের সার্টিফিকেট পাইছেন আমার নবী যাকে জান্নাতের সার্টিফিকেট দিয়া দিছেন এই ওমর এই লোকটার জাহান্নামের বর্ণনা শোনার লগে লগে গুনার কথা শোনার লগে লগে ওমরের চোখের পানি নিজে ধইরা রাখতে পারে নাই ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের সাহাবী হওয়ার পরেও জাহান্নামের শব্দটা শোনার লগে লগে চোখ দিয়া আওয়াজ অস্ত্র পরিমাণ পানি এগুলা গড়ায় গড়ায় জমিনে পড়তে শুরু করছেন আমার ভাইরা আমার বন্ধুগণ শুধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু দুনিয়ার জমিনে সব মানুষের নেকির পাল্লা যদি এক জায়গায় করা হয়
সব মানুষের নেকি যুগে এক জায়গায় আনা হয় আর আমার নবী ডাকদা বলছেন আবু বকরের মতো সাহাবীর অনলি তিনটা রাতের নেকি যদি এক জায়গায় করা হয় পৃথিবীর জমিনে সব মানুষের নেকির পাল্লা ওজন দেবে আবু বকরের তিন দিনের নেকির পাল্লা ওজন দেবে ওজন দেওয়ার পরে পৃথিবীর মানুষের সব মানুষের নেকির পাল্লা আসমানে ওইটা গেলেও আবু বকর রাদিয়াল্লাহু তাআলা নহর নেকির পাল্লা ভারি হয়ে যাবেন আওয়াজ করে জোরে জোরে বলে سبحان الله اے بندو یہ تو برو ماں پر صحابی حوار پارے ہو اے ابو بکر گنار کتا جہنم کتا قبور کتا شرر حوال لگ لگے اے بندو چک دیا پانی پرتے پرتے داری مبارک بھی جاگا سین ابو بکر رضی اللہ تعالیٰ نو اے بندو گسیر دیگے تاکیا گسیر بھی ترے جی پاکی گلا بوشے تک تو وہی پاکی دیگے تاکیا اللہ رے استے কইরা ডাকদা বলছে আল্লাহ আমি আবু বকরকে কোন কারণে মানুষ বানাইছিলা আর যেই মানুষটাকে যেই আবু বকরকে দুনিয়ার জমিনে সকল শ্রেষ্ঠ মানুষের ভিতরে উচ্চস্থ করেছেন যিনি জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন সেই আবু বকর ডাকদকায় আল্লাহ কেন আমারে মানুষ বানাইয়া দিলা আল্লাহ যদি আমারে জঙ্গলা আর একটা পাখি বানাইয়া গাছের ডাইলে বসাইয়া দিতা তারপরেও আমি আবু বকর কিয়ামতের ময়দানে তোমার কাঠগড়া দাঁড়াইয়া হিসাবের জন্য দাঁড়ানো লাগত না আওয়াজ করে জোরে জোরে বলেন সুবহানাল্লাহ আমার ভাইরা সেই আবু বকর জাহান্নামের কথা শুইরা সহ্য করে নাই এ বন্ধু ওমরের চোখের ভিতরে পানি ওসমানের কথা এ বন্ধু কিতাব আলা লাকিন কবরের কথা শোনার লগ লাগেই চোখ দিয়া বজস্র পরিমাণ পানিগুলা পইরা দাড়ি মোবারক পর্যন্ত ভিজা যাইত ওই দিকে আমার আলোচনা লম্বা করা যাইব না ওমর বারবার ডাকদকায় এ যুবক সত্যি কি জাহান্নামের ভয় না কোনে কান্দ ডাকদকায় হুজুর জাহান্নামের ভয় কান্না করতেছি কেননা আমি অনেক বড় একজন গুনাহগার 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 এই বন্ধু এই ব্যাপারে অনেক বিস্তারিত আলোচনা ছিল আমি ওই দিকে যাব না আমার ভাইরা আমার বন্ধু ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্না করতে করতে আমার নবীর দরবারের সামনে গিয়ে হাজির হয়ে গেছেন আমার নবীর আস্তে কইরা এই বন্ধু কথা বলার আগে আমার নবী সাহাবী ওমরের চেহারার দিকে তাকাইয়া দেখে এই সাহাবীর চেহারার ভিতরে শুধু কান্না পানি পানি আর পানি ঝরতেছে এই বন্ধু আমার নবী তো উম্মতের কত কত কষ্ট সহ্য করতে পারে নাই আমার নবী তো উম্মতের ব্যথা সহ্য করতে পারে না এই বন্ধু কিতাব আলা কিতাবের ভিতরে লেখেন আপনার আমার নবী হায়াতের জিন্দেগিতে এত নেকির প্রয়োজন ছিল না তারপরেও আমার নবী ঈশান নামাজের পট্টিকা নিয়ে ফজর পর্যন্ত সারা রাত দাঁড়ায় তাই কা নামাজ পড়তে পড়তে আমার নবীর পা মোবারক গুলা ফুলে যাইতো আমার আল্লাহ ওইখান থেকে তাকায় দেখতেছিলেন নবী দাঁড়ায় থাকতে থাকতে নবীর পা মোবারক ফুইলা গেছে আল্লাহ আসমান থেকে ডাকদা বললেন ইয়া আইয়ুহাল মুযাম্মিল قم الليل إلا قليلا نصفه وبنقص منه قليلا এই নবী আর কত নামাজ পড়বেন এইবার একটু রেস্ট করেন বিশ্রাম নেন আপনি দাঁড়ায়া থাকতে থাকতে তো পা মোবারক ফুইলা গেছে এই বন্ধু আমার নবীর দাঁড়াইয়া থাইকা পা ফুলানোর ঘটনার পিছনে যদি আমার নবীর জিগার আমার নবী হযরত আয়েশাকে ডাকদা বলছেন আয়েশা আমার নবীর ডাকদা কয় হুজুর আপনার এত কষ্ট করে নামাজ পড়ার কি প্রয়োজন আপনার এত কোন কারণে নেকির প্রয়োজন আমার নবী সেই সময় ওই এই বিয়ালার উম্মতের মানুষের কথা ভুইলা যায় নাই আমার নবী হযরত আয়েশা সিদ্দিকাকে ডাক দিয়া বললেন আয়েশা রে আমারে জিগাইতোছো কোন কারণে আমার নেকির প্রয়োজন বেশি আমি বলবো আমার যেই সমস্ত বাসাইল টাঙ্গাইলের উম্মতগুলা রইছে কিয়ামতের ময়দানে উম্মতের নেকির পাল্লার ওজন যদি কম হয়ে যায় আমার উম্মতগুলাকে যদি আল্লাহ জাহান্নামের পারমিশনটা দিয়া দেয় আমার উম্মতগুলা জাহান্নামে চইলা যাইব আমি বিশ্ব নবী সহ্য করতে পারবো না আমি নবী সারা রাত দাঁড়ায় তাই কা নামাজ পড়িরা নেকি অর্জনের পিছনের একমাত্র কারণ সেই দিন আমার আল্লাহকে ডাক দিয়া বলবো আল্লাহ আমি আমার হায়াতের জিন্দেগির ভিতরে যতগুলা নেকি করছিলাম আমার নেকিগুলো আমার উম্মতের পাল্লার ভিতরে উঠাইয়া দিও তারপরেও আমার উম্মতকে জাহান্নামে দিও না উম্মতকে জান্নাতি বানায়া দিও আওয়াজ করে জোরে বলেন জোরে
বন্ধু সেই নবী উম্মতের চেহারার দিকে তাকাইছেন আবু বকর নয় ওমরের চেহারার দিকে তাকাইয়া চোখের পানি দেইখা আমার নবী মৃদু কণ্ঠে ডাক দিয়া বললেন ওমর কোন কারণে তোমার চোখের ভিতরে পানি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের ভয়ে এ বন্ধু দিলের ভিতরে এমন ভাবে জাহান্নাম ঢুইকা গেছেন জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী একটা বারের জন্য মনে করে নাই আমি জান্নাতি হয়ে গেছি চিন্তা করছে কবে কোন কারণে আল্লাহ আমারে জাহান্নামে বানায়া দিব ওমর আস্তে কইরা এ বন্ধু আমার নবীর ডাক দ কয় হুজুর আমার চোখের পানির একমাত্র কারণ জাহান্নামের আগুনের কথা আমার মনে হয়ে গেছে হুজুর আপনার এলাকায় আশেপাশে একটা যুবক আমি তাকায় দেখছি এত সুন্দর চেহারা কিন্তু যুবকটা রাস্তার পাশে বৈসা বৈসা এমন ভাবে গুনার জন্য জাহান্নামের ভয়ে কান্না করতেছে হুজুর ওই লোকটার জবানের কথা শুনে আমি আমার নিজেরে কন্ট্রোল করতে পারি নাই আমার নবী সাহাবায়ে কেরাম পাঠাইয়া দিয়া ডাক দকায় তাড়াতাড়ি আমার সামনে হাজির করো এ বন্ধু ওই যুবকটি আমার নবীর সামনে হাজির কইরা দিছেন আস্তে কইরা আমার নবীজি ওই গুনাযুক্ত যুবকের চেহারার দিকে তাকাইছে আমার নবীর সামনে আসার লগে লগে আমার নবী আস্তে কইরা যখন ডাক দা বলছেন যুবক কেন কান্দো কেন কোন কারণে কান্দো কেন তোমার চোখের ভিতরে পানি এই বন্ধু কিতাব ওয়ালা কিতাবের ভিতরে লেখেন আমার নবী জিগানের সাথে সাথে যুবকের কান্নার আওয়াজটা আরো বাইরা গেছে তাকায় দেখবেন আপনার আম্মা যদি মারা যায় আপনার আব্বা যদি মারা যায় আপনি আব্বা আম্মার জন্য কান্না করতেছেন মুহূর্তের ভিতরে একটা প্রতিবেশী আপনার চাচা আইসা আপনার মাথার ভিতরে যদি হাতটা বুলাইয়া দিয়া ডাক দকায় এই বাটা কান্দিস না রে তোর আব্বা মইরা গেছে তাতে কি হইছে আমরা তো আছি এই লোকটার মাথার ভিতরে স্নেহের পরশটা বুলাইয়া দেওয়ার সাথে সাথে কান্নার আওয়াজ যতটুক ছিল এই লোকটার স্নেহ পাইয়া কান্নার আওয়াজ কিন্তু বেড়ে যাবে কথা কন ঠিক কিনা ঠিক এমনি আমার নবী যখন ডাকদা বলছেন এ যুবক কেন কান্দো যুবক কান্নার আওয়াজ বাড়াইয়া দিছেন আমার নবী ডাক দাও কয় কানলে তো আমি সমাধান দিতে পারবো না বলো কোন কারণে চোখ দিয়া পানি পড়তেছে যুবক ডাক দাও বললেন হুজুর আমি তো অনেক বড় একজন গুনাহগার আমি তো গুনায় জর্জরিত আমার নবী ডাক দাও কয় এ যুবক কি পরিমাণ গুনাহ হায়াতের জিন্দেগিতে করছো ডাক দাও কয় হুজুর আমার গুনার কোনো সীমা নাই আমি তো সীমাহীন আবারও ডাক দাও বলছেন যুবক বলো আল্লাহ তাআলার আসমান বড় না তুমি যুবক এর গুনাহ বড় ডাক দা কয় হুজুর আল্লাহর আসমানের চাইতে আমার গুনাহ বড় আমার নবী আবারও ডাক দা বলছেন যুবক বলে দাও আল্লাহ তাআলার আরশ বড় না তুমি যুবকের গুনাহ বড় যুবর এইবারও ডাক দা বলল হুজুর আল্লাহ তাআলার আরশের চাইতে আমি যুবকের গুনাহ বড় আমার নবী সর্বশেষ ডাক দা জানায় যুবক রে এ যুবক বল আল্লাহ তাআলার কুরসি বড় না তুমি যুবকের গুনাহ বড় যুবক এইবারও ডাক দা কয় হুজুর আল্লাহ তাআলার কুরসির চাইতে আমি যুবকের গুনাহ বড় আওয়াজ করে জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আমার ভাইরা আমার বন্ধু আমার নবী আস্তে করে ডাক দাও কয় যুব হায়াতের জিন্দেগির ভিতরে কি এমন গুনাহ করছো যেটার কারণে আল্লাহ তাআলার আরশের চাইতে তোমার গুনাহ বড় হয় হায়াতের জিন্দেগির ভিতরে কি এমন গুনাহ করছো যেটার কারণে আল্লাহর কুরসির চাইতে নিজের গুনাহ বড় মনে করতেছো যুবক ডাক দা কয় হুজুর আমি বিয়ালা এলাকায় বসবাস করলেও সাধারণ মানুষের মতো আমার চরাচর নয় আমার চরিত্রটা একেবারেই ভিন্ন এ হুজুর আমি তো দুনিয়ার জমিনে থাইকা মানুষ যখন মারা যায় আমি তো চুরি করি আমি একজন চোর আমার নবী ডাক দা কয় যুবক চুরি করলে তো আল্লাহ তাআলার আরশের চাইতে বড় গুনাহ হয় না যুবক ডাক দা কয় হুজুর আমি শুধু চোর নয় আমি তো ওই চোর এই জিবিয়ালা এলাকার কোন মানুষ যদি মারা যায় এই লোকটাকে কবরস্থানে রাখার পরে এই মানুষগুলা যখন চইলা আসে আমি গভীর রাত্রিতে গিয়া এই কবরের মাটিগুলা সরাইয়া সরাইয়া আমি তো ওই মানুষটার লাশের ভিতর থেকে কাপনের কাপড় চুরি করি আমি যুবক তো সেই চোর আমার নবী আবারও ডাক দা বললেন যুবক
মানুষের কবরের কাপড়ের কাপড় চুরি করলেও তো আল্লাহ তাআলার কুরসির চাইতেও বড় গুনাহ হয় না আস্তে করে ডাকদা বললেন হুজুর আমি শুধু মানুষের কাপনের কাপড় চুরি কইরাই নি যে গুনাহগার এত বড় মনে করি নাই আমার জীবনে একটা ঘটনা গইটা গেছে এ হুজুর মদিনা এলাকার ভিতরে একজন মানুষের মৃত্যু হয়েছিল এ হুজুর লোকটাকে যখন মানুষগুলা কবরস্থানে দাফন কইরা সব মানুষগুলা যখন চইলা গেছে আমি গভীর রাতেতে একা একা ওই কবরস্থানের ভিতরে ঢুইকা গেছি প্রতিদিনের রুটিন মানুষ মারা গেলে আমি কাপনের কাপড় চুরি করি ওই দিন মদিনার কবরস্থানের ভিতরে ঢুইকা গেলাম এবজর কবরের মাটিগুলো আস্তে আস্তে করে সরাইয়া সরাইয়া মাটি যখন সরানো কমপ্লিট হয়ে গেছে আমি কবরের নাইমা কবরের কাপনের কাপড়টা যখন টান দিয়া দিছি এবজর আমি তাকাইয়া দেখলাম যেই মানুষটাকে দাফন করা হইছে এটা কোনো পুরুষ মানুষের কবর নয় আমি তাকায়া দেখছি একজন সুন্দরী নারী একেবারে সুস্ত্রী একজন নারী কবরের ভিতর টিকা মাথার কাপড়টা সরানোর লগে লগে সুন্দরী একজন যুবতী নারীর লাশ আমার চোখের সামনে চলে আসছে হুজুর গো আস্তে কইরা আমি এই নারীর চরিত্র এই নারীর চেহারা দেখার লগে লগে শয়তান আমার কলিজার ভিতরে এমন একটা ওয়াসওয়াসা ঢুকাইয়া দিছে এ বন্ধু আমি আপনাদেরকে বলবো অ্যাটেনশন প্লিজ একবার নাউযুবিল্লাহ বলার জন্য রেডি হওয়া লাগবে আমার নবীর কাছে ডাকদা বললেন হুজুর এই কবরের কাপনের কাপড় সরানোর লগে লগে সুন্দরী মহিলার চেহারা যখন আমার সামনে বের হয়ে গেছে মদিনার কবরস্থানের ঘটনা এ হুজুর আমি কাপনের কাপড়টা সম্পূর্ণ সরাইছি শয়তানের ধোকায় পইরা শয়তান আমার ওয়াসওয়াসা দিয়া ডাকদাকায় কাপন চোরারে জীবনে এমন সুবর্ণ সুযোগ আর কোনোদিন আইব না আজকে যেহেতু সুবর্ণ সুযোগটা আইসা গেছে আর দেরি নয় এই মুহূর্তে তোমার অন্তরের খায়েশটা তুমি মিটাইয়া নাও আমি বলছিলাম নাউযুবিল্লাহ বলার জন্য রেডি হবেন আমার নবীর যুবক সামনে দাঁড়াইয়া সাহাবায়ে কেরামের সামনে ডাকদাকায় হুজুর আমি তো সেই মদিনার কবরস্থানের ভিতরে ঢুইকা ওই কবরস্থানের মধ্যে কাপনের কাপড় সরাইয়া ওই সুন্দরী মহিলার লগে জেনা করছি আওয়াজ করে জোরে বলেন নাউযুবিল্লাহ আমার নবী তো অবাক দৃষ্টি দিয়া যুবকের দিকে তাকাইছেন আমার নবী এখনো পর্যন্ত জবান খুইলা দেয় নাই যুবক ডাকদা বললেন হুজুর আমি তো মদিনার কবরস্থানের ভিতরে ঢুইকা সুন্দরী মহিলার লগে জেনা করছি আমি আপনাদেরকে জিজ্ঞাসা করতে চাই বন্ধু বলেন তো এই জায়গায় যারা বসছি আপনারা আমার দিলের ভিতরেও শয়তানি ওয়াসওয়াসা আছে না নাই আরে আওয়াজ দেয়া চিল্লা জোরে বলেন আছে না নাই এ বন্ধু আপনি কি জানেন এই এলাকার মানুষদের ব্যাপারে শয়তান আল্লাহর লগে চ্যালেঞ্জ কইরা ডাক দকায় আল্লাহ আমি কিন্তু দেখব বিয়ালার মানুষগুলা কেমনে জান্নাতে যায় আল্লাহ ডাক দকায় কি করবি বইলা দে ডাক দকায় আল্লাহ বিয়ালার একটা মানুষকে জান্নাতে যাইতে দিব না মানুষকে দিয়ে শুধু গুনাহ করাবো ওয়াসওয়াসা দিয়া গুনাহ করাবো গুনাহ করাবো গুনাহ করাবো আল্লাহ ডাক দকায় শয়তান এইবার তুই বন্ধ কর আমি আল্লাহর কথা শুন আমার বিয়ালার বান্দাদেরকে দিয়া তুই যতবার গুনাহ করাবি তারপরেও গুনাহ করাবি তারপরেও যদি গুনাহ করাস আমার ওই বিয়ালার বান্দাগুলা যদি একবার আমি আল্লাহর কথা কোনো কারণে মরহমনে হয়ে যায় একবার যদি এই বান্দাগুলা চিন্তা করে আরে জীবনে যা করছিলাম সব অন্যায় ছিল সব ভুল ছিল এই শয়তান সই না রাখিস তুই হাজারবার আমার বান্দারে দিয়া গুনাহ করাইছো আর ওই বান্দা একবার অন্তরের অনুতপ্ততা নিয়ে আমি আল্লাহর কাছে মাপ চাওয়ার লগে লগে আমি আল্লাহ ওই বান্দার জীবনের গুনাহগুলা মাফ কইরা আমি আল্লাহ ওই বান্দাকে সাথে সাথে রহমতের কোলে তুইলা নিব আওয়াজ করে জোরে বলেন আর একটু জোরে বলেন সুবহানাল্লাহ